হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। তো ভিডিও শুরুর আগেই বা প্রথমেই বলে রাখি যে আজকের প্রত্যেকটা কথায় ব্যাকগ্রাউন্ডে কিন্তু হাতুড়ি পেটানোর আওয়াজ আসবে, কারণ আমি আজকে সোমবার আজকে, আর আমি ক্যাফেতে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। তো বুঝতেই পারছো, ক্যাফেতে কাজ হচ্ছে, ইলেকট্রিক কাজ হচ্ছে, নানা কাজ হচ্ছে, তো তার কারণে ব্যাকগ্রাউন্ডে সাউন্ডগুলো চলে আসছে। আর এটা হচ্ছে রোববার সকালের ভিডিও, যেখানে আমি একটু লুচি আর ঘুগনি করেছিলাম। ঘুগনিটা নিরামিষ ওয়েতেই করেছিলাম। তো অ্যাকচুয়ালি আমরা যেহেতু সারা সপ্তাহ কাজে ব্যস্ত থাকি, সেইভাবে মজলিশ করে রান্না বান্না খাওয়া কোনোটাই হয়ে ওঠে না, কারণ 14 ঘন্টা একটা মেয়েকে বাইরে থাকা মানে তো বুঝতেই পারছো। আর সত্যি কথা বলতে গেলে আমি প্রাউডলি বলতে পারি যে আমরা একটা ছেলেকে টক্কর দিতে পারি আর একটা ছেলের থেকে বেশি খাটতে পারি। একটা ছেলেও ঘরের রান্না বান্না, বাচ্চা সামলে, বাচ্চার স্কুল পড়াশোনা সামলে, নিজের সংসার সামলে, তারপরে নিজে যে কাজ বা বিজনেস বা অফিস যেটাই যা করে সেটা সামলে সব কিছু ঠিকঠাকভাবে মেনটেন করাটা অতটাও সহজ না। সো আমি প্রাউড ফিল করি আমাদের নিজেদের জন্য, আর প্রত্যেকটা সিঙ্গেল মাদারদের আমি রেসপেক্ট করি এই জন্য যে যারা আমাদের মতন সিঙ্গেল মাদার তারা নিজের সংসার সামলে, বাইরের জগৎটাকে সামলে বা মানে নিজের পরিবেশ সব কিছু সামলে, সব কিছু বজায় মেনটেন রেখে করতে পারে। কারণ আমাদেরকে অনেক সময় অনেক কিছু ভুগতে হয় বা অনেক কিছু অ্যাকসেপ্ট করতে হয়, মেনে নিতে হয়, তো সব কিছু মেনে নিয়েই আমরা এগিয়ে চলি। আর সত্যি কথা বলতে গেলে 14 ঘন্টা যেহেতু বাইরে থাকি, কোনোভাবেই কিন্তু ঠিকঠাকভাবে কিছু করে উঠতে পারি না। সব কিছুই দৌড়ে দৌড়ে, সকাল 8টায় বেরোচ্ছি, বেরিয়ে দৌড়ে দৌড়ে স্টেশনে আসছি, স্টেশনে এসে পরের ট্রেন ধরা, পরের ট্রেন ধরে অটো ধরা, টাইমে পৌঁছানো, এগুলো খুব ম্যাটার করে। তো যাই হোক, এই সারা সপ্তাহ যেহেতু এরকমভাবেই আমাদের চলে, তো আমি চেষ্টা করি প্রত্যেকটা শনিবারই রাতেই প্ল্যান করার যে রোববারে আমরা চারজন, মানে আমি, আমার বোন, বোনের মেয়ে আর আমার মেয়ে, চারজন একসাথে সময় কাটানোর, যাতে আর্লি মর্নিংয়ে রোববার সকালটাও আমরা একসাথে ব্রেকফাস্টটুকু করতে পারি। আর ওই ব্রেকফাস্ট টাইমেই একসাথে বসে একটু গল্প, আড্ডা, মজা সব কিছু হয়। ইভেন আমার তো বোনের সাথে প্রায় ঝগড়াই হয়, আর আমি সত্যি কথা বলতে গেলে ঝগড়ুটি মানুষ, আর আমার মানে একটুতেই ঝগড়া লেগে যায়। তার জন্য আমার মেয়ে খুব আতঙ্কে থাকে, ইভেন আমার বোনও আতঙ্কে থাকে, রাস্তাঘাটে সারাক্ষণ তাকিয়েই থাকে আমার দিকে যে এই রে কিছু না বলে উঠলাম আমি। তো যাই হোক, আমি নিজেকে যতটা সম্ভব চেষ্টা করি আর কি সামলানোর, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি নিজেকেও মাঝে মধ্যে ভয় পাই যে আমার মুখটাতে আর মানে মুখটা আমার আটকায় না, আমি জানি না কেন। মাঝে মধ্যে ভাবি আমি যে সেলো টেপ মুখে লাগাবো নাকি পিন মারবো না ঠিক কী মারা উচিত। তো এত কথার মাঝখানে বলে রাখি যে লুচিটা করেছিলাম, লুচি কিন্তু আমার কম নয়, বোনই মেখে দিয়েছে, বোন বেলে দিয়েছে, আমি ভেজেছি, আর মেয়ে মেখে দিয়েছিল। আর চিকেন, এদিকে চিকেনটাকে আমি একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ চিকেনটা একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখলে ওর যে একটা আষ্টানি গন্ধ আর এই যে চিকেনের গায়ে যে ব্লাডগুলো লেগে রয়েছে পুরো একদম ক্লিন হয়ে যায়। তো আমার গলা শুনে তো বুঝতেই পারছো, আর এই যে এদিকে পোস্ত মানে বিশাল ঝামেলা করে, ও চা সারাক্ষণ এটা কাটছে ওটা কাটছে খেয়ে নিচ্ছে, ওর জ্বালায় কোনো কিছু রাখা যায় না, এই যে কোনো কিচ্ছু রাখা যায় না, সব অলরেডি ওর বাটিতে রয়েছে, বাট ও খাবে না, ও এত বদমাশি করতে থাকে। এখন সামনে এসে সবজির বাস্কেটের মধ্যে খেলাধুলো করছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার আমাদের সংসারে, আমি আমার মেয়ে আর পোস্ত সারাক্ষণ তাণ্ডব করতে থাকি। আর শরীরটা একটু খারাপ আমার, খারাপ বলতে গেলে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। এই পোস্ত দিকে আয়, বাইরে যাবি না, তো কিছুই ভালো লাগছে না, মানে কোনো কিচ্ছু আমি টেস্ট পাচ্ছি না। তো ভাবছিলাম যে কি রান্না করবো, ইভেন এখনো বুঝে উঠতে পারিনি, বেলা বাজে 12টা, ঠিক কি রান্না করবো, দেখা যাক কি রান্না করি, তোমরা দেখতে থাকো যে ঠিক কি রান্না করি। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি যে খুব ভালো লাগে আমার এখন ইউটিউব চ্যানেলটা করে, কারণ এখন অনেকেই, অনেক পরিবারের সাথে আমি যুক্ত হয়ে গেছি, যাদের সাথে নতুন নতুন আলাপ হচ্ছে, নতুন নতুন কথা হচ্ছে, তাদের পরিবারের সাথে কথা হয়, খুব ভালো লাগে এটা আমার। আর এইভাবেই যেন এগিয়ে যেতে পারি, সবার সাথে তালে তাল মিলিয়ে চলতে পারি, আর তোমরা আমাকে একটু সাপোর্ট দিও, সাথে থেকেও ব্যস্ত হলেই হবে।
আর চলো রান্নাটা আমি শুরু করি, মানে সবজি কাটাটা শুরু করি, আর দেখা যাক কি রান্না বান্না যে করি। আর আমার মাথায় এখন উল্টো পাল্টা ভুলভাল রান্না বান্না মাথায় চলছে, যেটা শুনলে মানে মাথা ঘুরে যেতে পারে, তো কারোর মাথা আমি ঘোরাতে চাই না। রান্নাটা সত্যি বলতে এই রোববারে কোনো রান্নার ঝামেলাতেই আমি যাইনি, কারণ গলা শুনে তো বুঝতেই পারছো যেটা বারবার করে বলছি, গলার অবস্থা খুবই খারাপ। মানে ঠান্ডা লেগে একদম বসে গেছে গলা, একদম চিড়ে রয়েছে, কোনো টেস্ট পাচ্ছি না, দুদিন ধরে খেতেও পাচ্ছি না। তো তার জন্য ভাবলাম বেশি ঝামেলা না করে গত সপ্তাহের মতনই চিকেনটা করব, কিন্তু ঝোলটা একটু কম দেব, একটু কম ঝোল রাখার চেষ্টা করব, এটা আমি ভেবে নিয়ে এগোচ্ছি বা এগোচ্ছিলাম। আর কটা বেগুন ভেজে নিয়েছি, আর এদিক থেকে দই বাড়ি থেকে তার তরকারি আসবে, সেটার জন্য আমি চিন্তা করি না। প্রত্যেক রোববারই এই গল্প জানি, কারণ আমি বাড়িতে থাকলে কিন্তু ভীষণ কুড়ে হয়ে যাই, খুব একটা রান্নাবান্না করতে পছন্দ করি না। আর এদিকে বাইরের রোদটা দেখো, আর আমাদের ট্রেন লাইনের মাঝখানে যে ওই খাল বা ঝিল মতো আছে, ওগুলোর জলগুলো ছেঁচা হয়ে গেছে, ওই জন্য পুরো শুকনো দেখা যাচ্ছে, না হলে কিন্তু আগের ভিডিওগুলোতে দেখাতাম আমি যে জল জমে রয়েছে। আর ওটা বর্ষাকালে একদম পরিষ্কার হয়ে যায়, জলটা পুরো কাচের মতো চকচক করে। আর এদিকে তো আমি রান্না বসিয়েই দিয়েছি, বেগুনও আমার ভাজা হয়ে গেছে, আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। একই প্রসেসে আমি এই আজকের চিকেনটাকেও রান্না করে নিচ্ছি, কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, একটু ওলকপিও দিয়েছিলাম। অনেকেই ভাবছো যে কী সব রান্না খায় মিলিদি, সত্যি বলছি খেয়ে দেখো ভালো লাগবে। আজকে বোন তাই অটোতেই মানে গাড়িতেই বসে বসে আমাকে বলছিল যে দি আমি না রাত্রেবেলা মানে কালকে যখন চিকেনটা খাচ্ছিলাম ওলকপিগুলো শুধু শুধু বসে খাচ্ছিলাম ভালো লাগছিলো, তখন আমিও বলছিলাম আমি কিন্তু লাইফে ওলকপি খাইনি, কোনো দিনই খাইনি, বাট এই মুহূর্তে ওলকপিটা বেশ ভালো লাগছে খেতে। আগে আমি ওলকপির গন্ধটা নিতে পারতাম না, ভীষণ বাজে বুনো টাইপের লাগতো, ইদানিংকালে জানি না ওলকপির গন্ধটা বেশ ভালো লাগে। মেবি বয়স হচ্ছে তো, বুড়ি হয়ে যাচ্ছি, বুড়ো বয়সে যে অনেক কিছু চেঞ্জ হয় এটাই হয়তো তার ফার্স্ট উদাহরণ। তো রান্না আমার হয়ে গেছে, রান্না হয়ে যাওয়ার পরে বোনের জন্য ভাগ করে নিয়েছি একটা বাটির মধ্যে, মানে দুটো কন্টেনারের মধ্যে, একটাতে নিয়েছি চিকেন আর একটাতে নিয়েছি বেগুন ভাজা। আর এদিকে আমি চলে যাব স্নানে, মেয়েকে বললাম যে বড় মাসিকে ফোন কর, ফোন করে বল। তো মেয়ে ফোন করে নিয়েছে হয়তো, আর আমি চলে যাব এবার স্নানে। আর ওদিকে বেসিনে অনেকগুলো বাসন পড়ে রয়েছে, যেটা আমি একটুখানি ফাঁকি মেরেছি। ভিডিও করতে দিচ্ছেন আমার মেয়ে, ক্যামেরার সামনে পেছনে সমানে উঁকি ঝুঁকি মেরে চলেছে, কি আর বলবো। আর মাথার পোটলা দেখে ভয় পাবেন না, আমার আসলে এত লম্বা চুল, কোমর ছাড়িয়ে চুল, যেটাকে সামলাতে আমি এই পোটলাটা বেঁধেছি। বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস না হওয়ারই কথা, আর আমার টাকে চুল নেই। আর সত্যি বলতে কাশির জন্য আমি এই পুরো শীতটা যে এত ভুগেছি না, অ্যাকচুয়ালি ট্রেনে যেহেতু যাতায়াত আর ট্রেনের হাওয়া, ভেতরেও দাঁড়াতে পারি না যেহেতু আমার হাই প্রেশার, ভেতরে দাঁড়ালে পরে প্রত্যেকের ওই ঘামের গন্ধ, মুখে শেখর জর্দার গন্ধ, আর সব কিছু মিলিয়ে যে আমার এত কষ্ট হয়, বমি কর মানে বমি ভাব পেতে থাকে, একটা খুব বাজে ফিল হয়, অ্যাকচুয়ালি আমার কষ্ট হয় ভীষণ। তো তার জন্যই চেষ্টা করি আমি একটু গেটে দাঁড়ানোর, মানে আমার মেয়ের বাকিও বকাবকি করে, বাট আমি লাস্ট 5-6 দিন থেকে গেটে দাঁড়াইনি, কারণ ঠান্ডাই ছিল। আর ওই যে বললাম স্টার্টিংয়ে যে আমি 2-3 দিন আমি সেরকম শীতের জামাকাপড় নিয়ে যাইনি, নর্মাল টি শার্ট জিন্স পরে গেছি, আর ঠান্ডা ভালো মতোই লেগেছে, ইভেন কালকে রাত্রেও খেতে পারিনি, দুপুরেও ঠিকঠাক করে খেতে পারিনি। আর তোমরা অনেকেই কমেন্ট বক্সে বলছো যে একটু লং বড় ভিডিও দেওয়ার জন্য, আমি তো আর ডেলি ব্লগ করি না, আমি শুধু জাস্ট রেসিপি দিই, সানডেটাকেই চেষ্টা করি পুরো সপ্তাহ মিলিয়ে একটা ব্লগ দেওয়ার সবাইকে তোমাদের। তো এই হচ্ছে ব্যাপার। আর সত্যি কথা বলতে গেলে যে আমি কী বলবো কী বলবো না সেটা বুঝে উঠতেই পারি না, কারণ আমি কথা কম বলি, তো কথা বলা বা বকবক করাটা খুব চাপের ব্যাপার আমার জন্য। এই নর্মালি যেরকম আমাকে কেউ ফোন করে না, কারণ জানে যে আমি কারোর ফোন রিসিভ করবো না, কারণ ফোন রিসিভ করে না, আমি ঠিক বুঝে উঠতে পারি না ঠিক কী বলবো। হ্যাঁ হ্যালো, কেমন আছো, ভালো আছো, আমি ঠিক আছি, তুমি কেমন আছো, শরীর কেমন আছো, নর্মাল যেই প্রশ্ন কথাগুলো থাকে অতটুকু তো বলে দিলাম, করে ফেললাম, ইটস ওকে। বাট এরপরে যে আমি ঠিক কী বলবো সেটা বুঝে উঠতে আমি পারি না। তো এই হচ্ছে ব্যাপার আমার লাইফে। আর এই ফার্স্ট টাইম মনে হয় 1-1.5 বছরের মধ্যে আজকে 2:30 বাজে, আর আমার স্নান খাওয়া হয়নি, স্নান রান্না সব কমপ্লিট, আর শরীরটাও একটু খারাপ, পেটটাও প্রচণ্ড ব্যথা করছে, আর তার মধ্যে তো জ্বর সর্দি এগুলো লেগেই রয়েছে, কি আর বলবো। তো চলো এবার মেয়ে আর আমি মিলে একটু শুয়ে শুয়ে বিগ বস দেখবো, আর 3 বাজলে খেতে বসবো। হ্যাবিট, ওই যে কথা আছে না, হ্যাবিট নেভার চেঞ্জ, তো 3 না বাজলে ঠিক খিদেটা পাচ্ছে না। তো চলো টাটা বাই বাই, টাটা বাই বাই বলতে গেলে এখনই শেষ করছি না, আবার আসছি। তো সারা সপ্তাহের কাজ সেরে, মানে কাজ তো সারা হয়েই গেছে, আর বেলা 3 সময় খেতে বসে গেছি, বোন দিয়েছে আমুদি মাছের টক, আর ওদিকে চিকেন আর বেগুন ভাজা তো রয়েইছে যেটা আমি করেছি, আর করেছে লোটে মাছের ঝাল যেটা আমার সর্দি মুখে ভীষণ ভালো লেগেছিল খেতে, আর করেছিল মেথি বেগুন, ওটাও ভীষণ ভালো হয়েছিল।
তো আমি অ্যাকচুয়ালি মেথি বেগুন এগুলো রান্না করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ ওই শাক বাছাবছি করতে গেলে অনেকটা সময় নষ্ট হয় আর ওগুলোতেই আমার কুড়েমি লাগে। যাই হোক, খেতে বসে গেছি মেথি বেগুন নিয়ে, বেগুন ভাজা নিয়ে, ওদিকে পোস্ত রানীকে ভাত দিয়ে দিয়েছি। এই যে বেলা তিনটে, আমার রান্না বান্না স্নান সব কিছুই দুটোর মধ্যেই শেষ হয়ে গেছিলো। কিন্তু ওই যে অভ্যাস বললাম না, তিনটের সময় খাওয়া, আর মেয়ে তো বসে বসে ফোন ঘাটতে 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 ঘাটতেই ব্যস্ত। তো ওকে বললাম যে চল বাবু তিনটে বাজে খাইয়ে দিই, তো খেতে বসে গেলাম। আর একটাই থালা এই কারণে, কারণ ওই যে মহারানীকে খাইয়ে দিতে হয়। এদিকে বিকেলবেলায় খেয়ে দিয়ে আসার পরে মেয়ের বাবির জন্য শেক বানিয়েছিলাম, যেটা একেবারে চারদিকে পড়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো তারপরে আবার বললাম যে চল চা বানাচ্ছি, চা বানিয়ে দুজন মিলে খাই। আর চা বানানোর সময়ে একটু হাসি মজা তো চলছিলই, চা বানিয়ে নিয়ে চলে এসেছিলাম ঘরে, আর একটু চারদিকটাকে রোম্যান্টিক করার জন্য ঘরের লাইটগুলোকে অফ করে দিয়েছিলাম। আমি অফ করে নাইট বাল্বগুলোকে জ্বালিয়ে দিয়েছিলাম, কী করবো, মানুষ বাপি এলে পরে একটু রোম্যান্টিক মুভমেন্ট মানে রোমান্টিক মুহূর্ত না কাটালে হয় নাকি। তো এইসব করে তো সারাটা দিন বিকেল সন্ধ্যে খুব ভালোই কেটেছিল। আর এদিকে পোস্টারের সাথে একটু গল্প করতে করতে 10:30 বেজে গেল, তারপরে খেয়ে দিয়ে আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এতটুকুই বললাম। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।